আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ আয়না দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে আয়না দেখতে পায় তাহলে ওই ব্যক্তি সমাজে সমালোচনার ব্যক্তি হিসেবে পরিচিত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভাঙা আয়না দেখতে পায় তাহলে ওই ব্যক্তির সামনে কোনো বিপদ আসতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভালো আয়না দেখতে পায় তাহলে ওই ব্যক্তির জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার হাতের থেকে পড়ে আয়না ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো ইচ্ছে পূরণ হবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ভাঙা আয়নায় তার হাত কেটে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করছেন তাহলে ওই ব্যক্তির মনের বাসনা পূর্ণ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আয়নার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আয়নায় তাকে দেখা যাচ্ছে না তাহলে ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন মারা যেতে পারে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।